हेलो एवरीवन, वेलकम टू प्रेक्षा। आज আমরা লসাগু বের করার সহজ পদ্ধতি শিখব। তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা 2 সেকেন্ডের মধ্যে লসাগু বের করতে পারবে। তো বন্ধুরা যারা লং পদ্ধতিতে লসাগু বের করতে, এই ভিডিওটি তাদের জন্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে তোমরা এরকম ট্রিকি ভিডিও সবার আগে পেতে পারো। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ক্লাস। দেখো বন্ধুরা, এখানে 2, 4, 8 এবং 16 লসাগু বের করতে বলেছে। মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে সবসময় ভাগ করব, এবং ভাগ করলে মিলে গেলে তাহলে কিন্তু ছোট সংখ্যাটিকে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখো, 2 কে 16 কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তো 2 কে আমরা বাদ দেবো, এবং 16 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তো 4 কেও বাদ দেবো, এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তো 8 কে বাদ দেবো। তাহলে এখানে লসাগু হচ্ছে 16। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো, যেটা বলা হচ্ছে 6 এবং 18, বড় সংখ্যাটি 18, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা 6 কে বাদ দেবো, তাহলে এখানে লসাগু 18। এখানে দেখো 5, 10, 15 এবং 30 আছে, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যা 5 কে বাদ দেবো, 10 দিয়েও ভাগ করলে মিলে যাচ্ছে, তো 10 কে বাদ দেবো, 15 দিয়েও ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে 15 বাদ দেবো। অতএব এখানে লসাগু কিন্তু 30 হচ্ছে। এই অঙ্কটির ক্ষেত্রে দেখো 11, 33 এবং 66, তো ছোট সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি তো সেক্ষেত্রে মিলে যাচ্ছে, তার জন্য 11 কে বাদ দেবো, এবং 33 দিয়েও ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা 33 কেও বাদ দেবো, তো সেক্ষেত্রে আমরা 66 কিন্তু পাচ্ছি লসাগু। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 13, 26 এবং 52-র মধ্যে 52 কিন্তু সব থেকে বড় সংখ্যা, ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অর্থাৎ 13, তো সেক্ষেত্রে কিন্তু 13 কে বাদ দেবো, 26 কিন্তু মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে 26ও বাদ দেবো, সেক্ষেত্রে 52 কিন্তু লসাগু হবে। এঙ্গটা ক্ষেত্রে দেখো 2, 24 কে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে 2 বাদ দেবো, এবং 4ও কিন্তু মিলে যাচ্ছে, 4 কেও বাদ দেবো, 6 কিন্তু ভাগ করলে মিলে যাচ্ছে, 6 কেও বাদ দেবো, এবং 24 কে 12 দিয়ে ভাগ করলে কিন্তু 12 দিয়ে ভাগ করলেও মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা 12 কে বাদ দেবো, এবং লসাগু কিন্তু 24 হচ্ছে। তো বন্ধুরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, যদি আমরা লং মেথডে বের করি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, অনেকটা জায়গাও লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতিতে ইউজ করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, যদি ভাগ করলে না মেলে তো সেক্ষেত্রে আমরা কি করব? তো বন্ধুরা সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। সেক্ষেত্রে দেখো, এখানে যে সংখ্যাটি আছে 3 এবং 7, অর্থাৎ ছোট সংখ্যাটি 3 এবং বড় সংখ্যাটি 7, তো 3 দিয়ে কিন্তু 7কে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে আমরা করব 7কে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে দেখো এখানে 14 হচ্ছে, 14কে কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে আমরা দেখো 7কে কিন্তু 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে 21 হচ্ছে, 21 কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলছে, তো সেক্ষেত্রে কিন্তু 21 হয়ে যাবে লসাগু, অর্থাৎ 21 কিন্তু লসাগু এই অঙ্কটার ক্ষেত্রে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 এবং 3 এবং 5 দেওয়া আছে, তো বড় সংখ্যাটি 5, বড় সংখ্যাটি 5কে কিন্তু 2 এবং 3 ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে আমরা 5কে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে সেটা 10, 10কে কিন্তু 2 দিয়ে মিললেও 3 দিয়ে মিলছে না, 5কে এবার আমরা 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে 15, 15কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে মিলছে না, কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলছে, তো সেক্ষেত্রে আমরা 3 দিয়ে বাদ দিয়ে দেবো। তো তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 5কে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে দেখো 20 হচ্ছে, 20কে 2 দিয়ে গুণ করলে কিন্তু মিলছে, কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলছে, তো সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে 4 দিয়ে আমরা গুণ করবো না, আমরা করবো 5 দিয়ে করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 25, 25কে কিন্তু 2 অথবা 3 দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে 5ও বাদ দিয়ে দেবো। আমরা এবার 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 30, তো সেক্ষেত্রে দেখো 30কে 2 এবং 3 দিয়ে গুণ করলে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে লসাগু হবে এখানে 30। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 5, 10, 15 এবং 20 আছে, দেখো প্রথমে 5 এর এই সংখ্যাটিকে কিন্তু 20 দিয়ে 20কে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে 5 বাদ দেবো, 10 দিয়েও ভাগ করলে মিলে যাচ্ছে, সেক্ষেত্রে 10ও বাদ দেবো। এবার দেখো 15 দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো 20কে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে 40, তো 40কে কিন্তু 15 দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দেবো হচ্ছে, সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দেবো 2। এবার আমরা 3 দিয়ে গুণ করলে যেটা হবে, 3 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে সেটা 60 হচ্ছে, তো 60কে আবার 15 দিয়ে গুণ করলে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা লসাগু পেয়ে যাচ্ছি 60। তো বন্ধুরা এখানে লসাগু হবে 60। এঙ্গটার ক্ষেত্রে যেটা বলা আছে 3, 2, 3, 4, 5, 15 এবং 20, দেখো বন্ধুরা 2
দিয়ে পাঁচ কুড়িকে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে দু বাদ দুই বাদ দেবো, চার দিয়েও ভাগ করলে মিলে যাচ্ছে কিন্তু চারও বাদ দেবো, পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে পাঁচও বাদ দেবো, এবং তিন এবং পনেরো দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে দেখো আমরা কুড়িকে গুণ করবো হচ্ছে দুই দিয়ে, দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি চল্লিশ, চল্লিশকে কিন্তু তিন এবং পনেরো দিয়ে ভাগ করলে মিলছে না, তো সেক্ষেত্রে আমরা কুড়িকে গুণ করবো তিন দিয়ে, তিন দিয়ে গুণ করলে দেখো ষাট হচ্ছে, ষাটকে কিন্তু তিন দিয়ে ভাগ করলে মিলছে, তো সেক্ষেত্রে তিনকে বাদ দেবো এবং পনেরো দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে পনেরোও বাদ দেবো, তো এখানে লসাগু হয়ে যাচ্ছে ষাট। তো বন্ধুরা এই অঙ্কটা যদি আমরা লং মেথডে করি তো সেক্ষেত্রে দেখো কতটা সময় আমাদের লেগে যাবে এবং কতটা জায়গা লাগছে, তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা কিন্তু মুখে মুখেও করতে পারি এই শর্ট পদ্ধতিতে। তো বন্ধুরা আজকে আমরা এখানে শিখে নিলাম কীভাবে লসাগু শর্ট পদ্ধতিতে বের করতে হয়। তো বন্ধুরা তোমরা এই অঙ্কগুলি বাড়িতে অর্থাৎ এই টাইপের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করার জন্য এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, সেটা প্র্যাকটিস করতে পারো। এছাড়া আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একটা সেটে, তো তোমরা সেই সেটটাও প্র্যাকটিস করতে পারো। তাছাড়া তোমরা এই অঙ্ক অনলাইনেও প্র্যাকটিস করতে পারো, তার জন্য ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক করো, যদি তোমাদের কোনো বন্ধু থাকে তো তাদের কাছে তোমরা ভিডিওটি শেয়ার করো, তাহলে তোমরা তোমাদের বন্ধুরাও সেই এই ভিডিওটি কিন্তু মাধ্যমে কিন্তু শিখে যাবে সহজ পদ্ধতিতে লসাগু। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, তোমাদের কোনো মন্তব্য থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।